বিশ্বাস শাকিব খানের সংসারে তিনি হচ্ছে তৃতীয়জন। আবারও শাহরিয়ার নাজিম জয়ের একটি ইন্টারভিউতে হাজির হলেন শবনম ইয়াসমিন বুবলি। সেখানে বুবলি অপু বিশ্বাস ও শাকিব খানের যুক্তরাষ্ট্রে একসঙ্গে থাকা নিয়ে মুখ খুলেছেন। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাহরিয়ার নাজিম জয় বুবলিকে প্রশ্ন করেন, অপু বিশ্বাস ও শাকিব খান যুক্তরাষ্ট্রে একসঙ্গে রয়েছেন আর তুমি বাংলাদেশে, এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছ? এই প্রশ্নটি শুনে বুবলি কিছুক্ষণ চুপ করেছিলেন। শাকিব খান মিলে যাচ্ছে আর তুমি কি হারিয়ে যাচ্ছ শাকিব খানের জীবন থেকে? অপু বিশ্বাস, শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে? উত্তরে বুবলি বলেন, আসলে জয় ভাই, আমার ফিল্ম, আমার ক্যারিয়ার এবং আমার শাহজাদ খান বীর, এগুলো নিয়েই আমি এত ব্যস্ত সময় পার করছি যে অন্য কিছু ভাবার সময় নেই। কারণ শাহজাদের বাবাও আমি, মাও আমি, সমস্ত কিছু নিয়ে আমি এত ব্যস্ত সময় পার করছি যে অন্য কিছু নিয়ে ভাবার আমার সময় নেই। কারণ আমার পুরোটা সময় আমার সন্তানের জন্য আর আমার জন্য। আমি একটু ব্যস্ত সময় পার করছি তো আমার অন্য কিছু ভাবার একদমই সময়ই নেই, কারণ আমাকে কাজ করতে হবে আমার বাচ্চার জন্য। এরপর বুবলিকে প্রশ্ন করা হয়, দর্শক সবসময় বলছে অপু বিশ্বাস ও শাকিব খানের সংসারে তুমি তৃতীয় জন, এই তৃতীয় জনের ব্যাখ্যাটা তুমি যেভাবেই দাও দর্শক কোনোভাবেই কনভিন্স হচ্ছে না, তুমি কি এমন কোনো ব্যাখ্যা দিতে পারবে? উত্তরে বুবলি বলেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, এই ব্যাপারগুলো তার কথাই বলতে চাই না। দর্শক নিয়ে কিছু কথা বলার হয়েছিল যেটি আপনার অনুষ্ঠানেই বলেছিলাম, সো এই বিষয় নিয়ে নতুন করে আর কিছু বলতে চাই না। কিছু দর্শক, সবাই না, কিছু দর্শক হয়তো তাদের মতো করে সেই অ্যান্সারটা তৈরি করে রেখেছেন, তাই তাদের অ্যান্সারটা না পাওয়া পর্যন্ত তাদের মনে হবে সব অ্যান্সারই অন্যরকম, কিন্তু উত্তরটা তো সেটা না। যেটা হয়েছে সেটা আমি আপনার প্রোগ্রামে বলেছি আর এই বিষয়গুলো নিয়ে আসলে একদম আর কমেন্ট করতে চাই না। এরপর বুবলিকে আরো প্রশ্ন করা হয়, তাহলে কি শাকিব খানের সঙ্গে তোমার আর মিলনের কোনো সম্ভাবনাই নেই? উত্তরে বুবলি বলেন, নো কমেন্টস। খানের সাথে তোমার আর কোনো মিলনের সম্ভাবনা নেই? মজার ছলে জয় বলেন, নো কমেন্টস তো অপু বিশ্বাসও বলেছিলেন, কিন্তু অপু বিশ্বাস তো শেষমেশ চলেই গেলেন। তখন বুবলি বলেন, এই শব্দগুলো সবার জন্য, কে বলল কে বলল না তাতে কি, এই কথাগুলো তো সবাই বলতে পারে। এক পর্যায়ে জয় প্রশ্ন করেন, প্রিয়তমা সিনেমা তো সুপার ডুপার হিট গিয়েছে, প্রিয়তমা সিনেমার প্রিয়তমা তো তুমি ছিলে, তুমি কি প্রিয়তমা দেখেছো? বুবলি বলেন, না এখনো দেখিনি, আমি আমার সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছি তাই আমি সময় পাইনি। বুবলি আরো বলেন, সময় নিয়ে প্রিয়তমা সুরঙ্গ সবগুলোই ছবি তিনি দেখবেন। এরপর বুবলিকে প্রশ্ন করা হয়, এই যে আপনি বললেন আপনার ছেলের মাও আপনি বাবাও আপনি, ওর কষ্টটা কি অনুভব করা হয়? ওর অবস্থাটা কেমন? ও কি এখন বোঝে? উত্তরে বুবলি বলেন, ও তো এখন কিছুটা তো বোঝেই, ও তো 3 বছর প্লাস। বুবলিকে বলা হয়, ও কি বাবাকে খোঁজে? তো বুবলি মন খারাপ করে বলেন, এ বিষয়ে কিছু না বলি ভাইয়া। বুবলির চোখে মুখে স্পষ্ট বিষণ্ণতা দেখা যাচ্ছিল। বুবলি যে বর্তমানে কঠিন সময় পার করছেন তা তাকে দেখলেই বোঝা যাচ্ছে। ছেলে বীরকে নিয়ে এবং নিজেকে খুবই একা মনে করছেন বুবলি, কিন্তু বুবলি থেমে নেই, নতুন উদ্যমে নতুন শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন শাকিব খানকে ছাড়াই, যাতে তিনি তার ছেলেকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং বুবলির এই কষ্টে ভরা বক্তব্য শুনে আপনার কেমন লাগছে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।